হ্যালো গাইস আপনাদেরও যদি ওয়ান প্লাস নট সি থ্রি মোবাইল থেকে থাকে তাহলে আপনারাও একটি নতুন আপডেট পেয়ে যাবেন ইউ নাইন জিরো পি জিরো জিরো শুধুমাত্র ওয়ান প্লাস নট সি থ্রি নয় এমনকি অনেক ওয়ান প্লাস এর মোবাইলেও এই নতুন আপডেটটি আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরও যদি এই আপডেটটি এসে থাকে ইউ নাইন জিরো পি জিরো জিরো এই আপডেটের ফলে আপনাদের মোবাইলে কি কি চেঞ্জ আসতে চলেছে এবং কি কি নতুন ফিচার্স আসবে তার সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটিতে তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যু चलो शुरू जाक। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর আপনাদেরও যদি ওয়ান প্লাস নট সি থ্রি মোবাইল থেকে থাকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই মোবাইলে যে কোনো নতুন আপডেট এলেই সেই আপডেটে কি কি নতুন ফিচার্স কিংবা কি কি নতুন চেঞ্জ আপনারা পেয়ে যাবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরও যদি ওয়ান প্লাস নট সি থ্রির মোবাইল থেকে থাকে এমনকি এই মোবাইল ছাড়াও অন্যান্য মোবাইলেও এই আপডেটটি যাবেন ইউ নাইন জিরো জিরো এই আপডেটের ফলে কি কি নতুন পরিবর্তন এসেছে তা আপনারা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাতাত্তর পয়েন্ট টু ফোর এম এই নতুন আপডেটটি এসেছে যা খুবই ছোট এবং তারপরে আপনি যদি এখানে মোবাইলের সেটিংস এ চলে যান তারপরে কি করবেন আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং এখানে যদি অ্যাবাউট ডিভাইসে চলে যান তারপরে আপনি যদি এখানে অফিশিয়াল অফিসিয়াল ভার্সানে ক্লিক করে নেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেখুন অ্যান্ড্রয়েড ভার্সানটি আগে যাই ছিল ফরটিন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো এই আপডেটটি কিন্তু আপনারা আগেই পেয়ে গিয়েছিলেন তার সাথে একটি নতুন ভার্সান এখানে অ্যাড করা হয়েছে ইউ নাইন জিরো পি জিরো জিরো এই নতুন ভার্সানটি কিন্তু অ্যাড হিসেবে এখানে যোগ হয়েছে তো এই নতুন ভার্সানের নতুন কি কি এসেছে আপনাদের এখানে নোটসে এবং ক্লকে এবং সিস্টেমে এই তিনটি জায়গাতেই অনেকটা এসেছে এসেছে তো প্রথমে যাই এখানে 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 নোটসে নোটসে চেঞ্জ চেঞ্জ আপনারা আপনারা যদি নোটস ওপেন করে নেন এসেছে দেখুন আপনারা কি করেন অনেক ফটো থেকে আপনারা যখন কপি করে আপনার এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে এখানে পেস্ট করতে যান তখন অনেক সময় কিন্তু ল্যাগ হতো কিন্তু আপডেট পরে এই ল্যাগিং প্রবলেমটি কিন্তু সলভ করেছে এমনকি আপনাদের এই নোটে যতগুলো প্রবলেম হতো তা কিন্তু এই আপডেট ফলে সলভ করে দিয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই নোট অ্যাপটি ওপেন করে নেন এখানে আরও একটি এখানে চেঞ্জ করেছে আপনাদের এখানে যে ডেটের সমস্যা হতো সেই সমস্যাটিও কিন্তু এখানে দূর করে দিয়েছে এমনকি আপনারা এখানে যদি থ্রি ডটে ক্লিক করে নেন এখানে অনেক নতুন অপশন পেয়ে যাবেন আপনি এখানে গ্রিড ভিউতে ক্লিক করে গ্রিড ভিউ আকারে এমনকি এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে আপনারা লিস্ট ভিউও করতে পারবেন এমনকি আপনারা যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে সেটিংস ওপেন করে নেন এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন ক্লাউড সাইন ফর নোটস আপনি এর উপরে যদি ক্লিক করে নিয়ে এখানে যদি এটি অন করে নেন তাহলে এখানে আরও একটি নতুন অপশান পেয়ে যাবেন সিলেক্ট নোটবুকস টু সাইন আপনি এখানে যদি ক্লিক করে নেন এমনকি আপনারা যে সমস্ত নোটস এখানে লক করে রাখবেন তাও কিন্তু গুগল ড্রাইভে আপনারা কিন্তু সাইন করে রাখতে পারবেন যার ফলে কী হবে আপনারা পরবর্তী সময়ে এই সমস্ত নোটসগুলোকে রিকভার করতে পারবেন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন আপনারা চাইলে কিন্তু এই সাইনটি আপনাদের মোবাইল ডাটা দিয়েও করতে পারেন এবং তারপরে যে চেঞ্জটি এসেছে আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন আপনি ধরুন প্লাস অপশানে ক্লিক করে নিয়ে কোনো একটি নতুন এখানে নোটস আপনারা এখানে ক্রিয়েট করতে চাইছেন এরপরে আপনারা এখানে থ্রি ডট পেয়ে যাবেন আপনি যদি সেই থ্রি ডটে ক্লিক করে নেন এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ভয়েস ইনপুট ল্যাঙ্গুয়েজ বলে আপনি যদি এর উপরে ক্লিক করে নেন আপনাদের ডিভাইসে যে যে ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা থাকবে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন এবং তারপরে কি হবে আপনি এখানে ভয়েসে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো ভয়েস এখানে আপনারা যদি ভয়েসটি বলে নেন তা কিন্তু অটোমেটিক্যালি এখানে রেকর্ড হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন ঠিক সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি যে ভয়েসটি এখানে বলছেন তা কিন্তু এখানে টাইপও হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে আপনাদের যে কোনো কথা বলে নিয়েও আপনারা কিন্তু এখানে সেভ করে রাখতে পারবেন এমনকি এটি প্লে করেও পরে শুনতে পারবেন তো এখানে এই সমস্ত ছোটোখাটো আপডেটগুলি এনেছে এবং নোটের সম্পর্কে যে সমস্ত ল্যাকিং প্রবলেম কিংবা যে কোনো যে প্রবলেমগুলো দেখা যাচ্ছিল তা কিন্তু সলভ করে দিয়েছে এবং এখানে আরও একটি নতুন যে আপডেটটি এখানে এনেছে তা কিন্তু আপনারা এখানে ক্লকে পেয়ে যাবেন আপনি যদি এখানে ক্লকটি ওপেন করে নেন এবং আপনারা ধরুন কোনো একটি অ্যালার্ম দিতে চাইছেন এখানে প্লাস অপশানে ক্লিক করে নিচ্ছেন এখানে একটি নতুন অপশান আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনারা এই দুটি অপশান পেতেন রিং ওয়ান্স এবং কাস্টম কিন্তু এখানে একটি নতুন অপশন আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক ডেস বলে আপনি এর উপরে যদি ক্লিক করে নেন এটি মূলত ওয়ার্কারদের সমাধানের জন্য এই অপশানটি নতুন অ্যাড করা হয়েছে তাদের বিভিন্ন বিভিন্ন কাজ পারে তাদের জন্যই এই থাকতে অ্যালার্মের নতুন অপশানটি আনা হয়েছে দেখুন এখানে যদি কাস্টম ওয়ার্ক শিডিউলের উপর আপনারা ক্লিক করে নেন এখানে দেখতেই পাচ্ছেন যে চারটি এখানে অ্যালার্ম আপনারা সেট করতে পারবেন এবং যে কোনো এখানে টাইম এবং যে কোনো শিফট আপনি সেই হিসেবে যদি আপনারা এখানে সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন শিফটের এখানে অ্যালার্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন এমনকি আপনারা সেটি সাইকেলও এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কত দিনের জন্য এটিকে সিলেক্ট করে রাখতে চাইছেন তো এখানে এই নতুন অপশন এখানে অ্যাড করা হয়েছে ওয়ার্কারদের সুবিধার জন্য তো এখানে আর নতুন কোনো আপডেট এখানে অ্যাড করা হয়নি আপনাদের সিস্টেম স্টেবিলিটির ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে অর্থাৎ আপনাদের যে সমস্ত অ্যাপস ব্যবহার করতে বিভিন্ন ল্যাক প্রবলেম বা বিভিন্ন প্রবলেমে পড়তে হতো তা কিন্তু ফিক্স করে দিয়েছে তো এই ইউ নাইন জিরো পি জিরো জিরো এই নতুন আপডেটের ফলে এই ছোটখাটোই এই কয়েকটি আপডেট আনা হয়েছে তেমন কিছু কিন্তু বড় কোনো আপডেট এর মধ্যে আপনারা পাবেন না তো আপনারা নিচে কমেন্ট করে জানেন যে আপনাদেরও এই নতুন আপডেটটি আপনারা পেয়েছেন নাকি এবং আপনাদের এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটি সব থেকে ভালো লেগেছে এবং ভিডিওটি একটু হেল্পফুলে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে ওয়ান প্লাসের আরো কোনো নতুন আপডেটের ভিডিওর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং